নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাব প্রিয় রঞ্জন মৈত্র রচিত গল্প গেজেট মাসি। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এই চ্যানেলের গল্প শুনছেন অথচ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প গেজেট মাসি। আমি জানি পাড়ায় অনেকে আমাকে অসামাজিক অহংকারী জীব বলে, কেউ কেউ আবার ডাঁটুল বলেও ডাকে, আর আমার স্ত্রীকে বলে গরবিনী রাই, কারণ এ পাড়ার কারো সঙ্গে আমার বিশেষ মাখামাখি নেই, যেচে খেজুরে আলাপও করি না, তাই ধরে রেখেছি ওসব বলাটাই স্বাভাবিক। সেজন্য আজকাল আর তেমন কিছু মনে করি না আমি। অবশ্য কিছু মনে করি না বললেও মিথ্যে বলা হবে, মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়, ক্রোধ নামের রিপুটা চনমন করে ওঠে, এবং সেই ক্রোধ দমন করতে স্বহস্তের মুষ্টিতে স্বকেশ আকর্ষণ করে স্বগণ্ডেই চপেটাঘাত করি। কেন এমন করি জানতে চাইছেন? গেজেট মাসির জন্য। আপনি গেজেট মাসিকে চেনেন না? নাম শোনেননি? অথচ তার মতো মাসি পিসি খুড়ো জ্যাঠা জেঠু দাদু দিদিমা প্রায় সব পাড়াতেই রয়েছেন, এবং তাদের ধাক্কায় ত্রাহি মধুসূদন ডাক ছাড়তে হচ্ছে আমাকে আপনাকেই। সংসারের নানান ঝামেলার মধ্যেও যে একটু স্বস্তি পেতে চেষ্টা করবেন সে উপায় নেই এদের ঠেলায়। একটু ফাঁক পেলেই এরা সেঁধিয়ে যাবেন সংসারের অন্দরমহলে একেবারে নো অ্যাডমিশন তুচ্ছ করে। আপনি বুঝতেই পারবেন না কখন ওরা সেঁধিয়েছেন আর যত সব নোংরা ময়লা ঘেটে ওদের মনের মতো মাল মশলা সংগ্রহ করেছেন। আমি যে গেজেট মাসির কথা বলছি তার বাড়ি শ্যামপুকুরে, আগে যে পাড়ায় ছিলাম আমি সেই পাড়ায়। গেজেট মাসির সময় অসময় নেই, যখন তখন এসে উপস্থিত হতেন। ধরুন কোথাও বেরুবো বলে রেডি হচ্ছি, এমন সময় এসে উপস্থিত হলেন তিনি। এক গাল হেসে জিজ্ঞাসা করলেন, কোথাও বেরুচ্ছ বুঝি? আমি দেঁতো হাসি হেসে বললাম, আগে হ্যাঁ বন্ধুর বাড়ি যাব, নেমন্তন্ন রয়েছে। উনি বললেন, তাই নাকি, তাহলে এখন আর বসবো না। আপনি ভাবছেন উনি বুঝি সত্যি সত্যি বসলেন না, চলে গেলেন? আগে না, ওই কথাটি বলে উনি উঠে বসলেন খাটের ওপর, আসন পিড়ি হয়ে বেশ জাঁকিয়ে বসলেন। তারপর আমার স্ত্রী গৌরীর দিকে চেয়ে বললেন, আর দুটো পান খাওয়াও তো বৌমা, অনেকদিন তোমার হাতের পান খাই না। পানের পাট নেই বাড়িতে, অতএব তাড়াতাড়ি ছুটতে হলো দোকানে। ওর হাতে পান দুটো ধরিয়ে দিতে একবার খুলে দেখে নিয়ে ছুঁচলো দিকটা দাঁতে কেটে ছুড়লেন মেঝেতে, তারপর একসঙ্গে দুটো পান চালান করে দিলেন মুখের মধ্যে। এরপর পানের বোটা থেকে চুনটা আঙুলে নিয়ে ঠেকালেন ওর অদ্ভুত রঙের জিভেতে, অবশেষে আঙুলটি মুছলেন সদ্য বার্নিশ করা খাটে। হা হা করে উঠতে গিয়েও চেপে গেলাম। আপনি ভাবছেন নিষেধ করা উচিত ছিল আমার, কিন্তু ওটি করলেই তো হতো বিপদ। আমি যে কি ধরনের বাজে লোক, রটে যেত পাড়ায়। আপনি কি চান পাড়ায় আপনার নাম খারাপ হোক, ছেলে বুড়ো আপনাকে ছ্যাঁছ্যা করুক? নিশ্চয়ই চান না। আমিও তা চাইনি বলেই চুপ করে রইলাম। এবার গেজেট মাসি তার ঝাঁপি খুললেন, বললেন, পটলামির তীরের বইয়ের ব্যাপার কানা শুনেছ বৌমা? আগে না। তা শুনবেই বা কী করে, ও সবাইকে ফাঁকি দিতে পারে, কিন্তু তোমাদের এই মাসিকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। জানো কদিন ধরেই লক্ষ্য করছিলাম, 30-32 বছরের একটা ছোকরা গুড় গুড় করছে মিত্তির বাড়িতে। শুনলুম ওনাকে পটলা মিত্তিরের বউয়ের দুঃসম্পর্কের মাস্তুতো ভাই, মাস্তুতো ভাই। হাসতে লাগলেন গেজেট মাসি, এবং আমি লক্ষ্য করলাম গেজেট মাসির মুখনিসৃত পানের পিক আমার নতুন কেনা বিছানার চাদরটাকে যেন স্প্রে করে দিচ্ছে।
কান্না চেপে দাঁড়িয়ে রইলাম আমি। গেজেট মাসি হাসি থামিয়ে যা বললেন সেটা হচ্ছে এই যে, আজই তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন মাস্তুতো ভাইটাই ফালতু কথা, আসলে পটলামির তীরের বউয়ের পূর্ব প্রেমিক হলো ওই ছোকরাটি। গেজেট মাসির কথা শেষ হতেই আমি বুঝলাম, পটলের সংসারে যদি শান্তি বলে কিছু থেকে থাকে তবে সেই শান্তি নামক মধুমক্ষিকাটির অকাল মৃত্যু অনিবার্য। গেজেট মাসি মিত্তির বাড়িরই শুধু নয়, অনেক বাড়ির হাড়ির কথা চিবিয়ে চিবিয়ে রসিয়ে রসিয়ে বলে যেতে লাগলেন। বললেন 11 এক বাড়ির হুলো সান্নালের জুয়ো খেলার খবর, 32 নম্বর বাড়ির ছানা নামের ছেলেটা মিটমিটে বদমায়েশ, ট্যাংরার মায়ের কেচ্ছা কাহিনী ইত্যাদি ইত্যাদি। আমার 10 বছরের ছেলে পলুর সামনেই কাহিনীগুলো বলছিলেন তিনি। দু একবার ইঙ্গিতে তাকে নিরস্ত করতে চেষ্টা করে না পেরে শেষ পর্যন্ত ছেলেটাকে একরকম জোর করেই বাইরে বের করে দিলাম রোদের মধ্যে। বললাম, বড়দের কথার মধ্যে থাকতে নেই, খেলোগে যাও বাইরে। গেজেট মাসির থামার নাম নেই বলেই চলেছেন, ওর বলার ধরন সত্যি আকর্ষণীয়, না শুনে থাকাও যায় না। একটু বাদেই পলু ফিরে এলো কাঁদতে কাঁদতে। কি হয়েছে জিজ্ঞাসা করাতে পলু বলল, সে নাকি বাড়িওয়ালার পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা ছিঁড়েছিল, তাই বাড়িওয়ালা গিন্নি তাকে বকেছে, আর ওর মেয়ে। পলুর কথা ক্যাচ করলেন গেজেট মাসি, বললেন, কি একটা পেয়ারা ছিঁড়েছে বলে দুধের ছেলেকে যাচ্ছে তাই বলা? দাঁড়াও, ও মাগের দিমাগ ভাঙছি আমি। আমি হা হা করে উঠলাম, বললাম, না না আপনি এ নিয়ে কিছু বলবেন না, এক বাড়িতে থাকি। উনি বললেন, থামো তো ছেলে, আমি কারো সাথে পাচ্ছে নেই, কারো খাইও না পড়িও না যে ভয় করে চলবো। তারপর একটু গলা নামিয়ে বললেন, তুমি কিছু ভেবো না ছেলে, দেখোই না মায় ঝিয়ে থোতামুখ কি করে ভোঁতা করে দি। ওই যে পুরী গিয়েছিল সেবার, সেখানে গিয়ে কি লীলা খেলাই খেলেছিল জানি না ভেবেছে? আর ওর মেয়ে কীটা করছে সব জানি আমি। উঠলেন গেজেট মাসি, আমার ঘর থেকে বেরিয়ে বাড়িওয়ালার ঘরে ঢুকলেন। ঘড়ির দিকে তাকিয়ে বন্ধুর বাড়ি যাওয়া স্থগিত রেখে একটা অঘটনের জন্য উন্মুখ হয়ে রইলাম। অঘটন ঘটল, বাড়িওয়ালার ঘর থেকে গেজেট মাসি বেরিয়ে যেতেই শুরু হলো মায় মেয়েতে গালাগালি, কিলোকিলি, চুলোচুলি। গেজেট মাসির অসময় উপস্থিতিতে প্রথমে অসন্তুষ্ট হয়েছিলাম বটে, এখন খুশি হলাম তার উপর। ঠিক করে ফেললাম এরপর যেদিনই আসবেন উনি সেদিন ওকে একটু বেশি আদর যত্ন করব, কারণ উনি আমাদের দিকে। সত্যি এরপর যেদিন গেজেট মাসি এলেন সেদিন গৌরী তাকে সুজির পায়েস, লুচি ইত্যাদি করে খাওয়ালো। তিনি সেগুলো খেতে খেতে আরও নতুন নতুন মুখরোচক খবর শুনিয়ে গেলেন। মাঝে মাঝে আমি আর গৌরী গেজেট মাসির বলা খবর নিয়ে আলোচনা করি, যদিও ভাবি কি লাভ পরের কথা আলোচনায়, তবু করি। আসলে এসবের একটা আলাদা আকর্ষণ আছে, তাই গেজেট মাসিকে মাঝে মাঝে ভালোও লাগে। তবে যথাসম্ভব নিজেদের গোপন কথা আড়াল রেখে কথা বলি ওর সঙ্গে, কারণ ওর ঘ্রাণশক্তি ভয়ঙ্কর এবং চোখের দৃষ্টিও শকুনের মতো। আর তাই যদি নাই হবে তবে সেদিন উনি আমাকে আর দাসবাবুর মেয়েকে দেখলেন কি করে? দাসবাবু আমার সহকর্মী, তার অসুস্থতার সংবাদ পেয়ে অফিস যাওয়ার পথে নেমেছিলাম তার গ্রেস্টিটের বাড়িতে। সেখান থেকে বেরোনোর সময় আমার সঙ্গে দাসবাবুর মেয়ে টেপি এসেছিল বাসস্টপ পর্যন্ত। ওই বাসস্টপের সামনেই শিববৃত্ত ডাক্তারের ডাক্তারখানা, তার কাছেই যাবে সে বাপের ওষুধ আনতে। টেপি যে আমার সঙ্গে বাসস্টপ পর্যন্ত এসেছিল এ খবর জানবার কথা নয় গৌরীর, কিন্তু বাড়িতে ফিরতেই যেন ঝাঁপিয়ে পড়ল সে। আমার নাকি চরিত্রের ঠিক নেই, মোটা চশমা পরা একটা মেয়ের সঙ্গে আমি নাকি আজকাল প্রায় ঘুরে বেড়াচ্ছি, সিনেমা রেস্টুরেন্টে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি, বলতে বলতে কেঁদে ফেললে সে। বুঝলাম টেপির কথাই বলছে গৌরী, তাকে বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্টে শান্ত করলাম বটে, কিন্তু সে যে আমার কথা সম্পূর্ণ বিশ্বাস করলো তা মনে হলো না। পরে জানলাম আমার এই চরিত্রদোষের সংবাদ সে পেয়েছে গেজেট মাসির কাছ থেকেই। গেজেট মাসির সচক্ষে টেপির সঙ্গে দেখেছেন আমাকে, এবং তিনি যে মিথ্যে বলেন না এবং বাড়িয়ে বলেন না
তার প্রমাণ তো ভুরি ভুরি রয়েছে। এরপর আর সন্দেহ রইল না যে আমার চরিত্রদোষের সংবাদ এতক্ষণে পাড়া ছাড়িয়ে বেপাড়াতেও পৌঁছে গেছে গেজেট মাসির কৃপায়। এবং আমি যেমন এতদিন অন্যের হাড়ির খবর রসিয়ে রসিয়ে উপভোগ করেছি, আজ আমার খবরও তেমনি অনেকেই রসিয়ে রসিয়ে উপভোগ করছে। ঠিক করে ফেললাম আর শ্যাম্পুকুরে এক মুহূর্ত নয়, সংসারে শান্তি বজায় রাখতে গেজেট মাসির হাত থেকে রেহাই পেতেই হবে। তাই কয়েকদিনের মধ্যেই শ্যাম্পুকুর ছেড়েছি আমি, মনে মনে প্রতিজ্ঞা করেছি। আর মাসি পিসি খুড়ো জেঠু নয়, প্রতিবেশী টতিবেশীর সঙ্গে মেলামেশাও নয়, স্রেফ অফিস আর বাড়ি করে নিজের চরকায় তেল দিয়ে কাটিয়ে দেব। তাই যে যতই অসামাজিক, অহংকারী, ডাঁটুল ইত্যাদি বিশেষণের ভূষিমালে ভূষিত করুক, আমি স্পিকটি নট। ঘেউ ঘেউ করতে করতে যখন ওদের হাঁপ ধরে যাবে, তখন আপনা থেকেই ডাকা ছেড়ে দেবে ওরা। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।